সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইতিহাসে খারাপ নজির সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। গাজায় অস্ত্রবিরতির যে প্রস্তাব করা হয়েছিল তাতে আবারও ভেটো দিয়েছে ওয়াশিংটন, আর যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে ভোট দেওয়া থেকে বিরত ছিল ব্রিটেন। অথচ নিরাপত্তা পরিষদের বাকি ১৩ সদস্যের সবাই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ইসরায়েলের মতো ছোট্ট একটি দেশের কাছে যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যেভাবে জিম্মি হয়ে আছে তা রীতিমতো লজ্জাজনক ও বিব্রতকর। অথচ ইসরায়েলের পররাষ্ট্রনীতিতে আমেরিকার কোনো প্রভাব নেই, আমেরিকার পরামর্শ বা প্রস্তাবকে মোটেও পাত্তা দেয় না তেল আবিব। কিন্তু ইসরায়েলের সামনে আমেরিকার কেন এই নতজানু অবস্থা, তাই নিয়ে থাকছে হায়দার সাইফের প্রতিবেদন। ২০২৩ সালের ৮ ডিসেম্বর ইতিহাসে একটা কালো দিন হয়ে থাকবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির জন্য যে প্রস্তাব তোলা হয়েছিল, এই দিন যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা ব্যবহার করে সেটা আটকে দেয়। এই প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাত। ৯০টির বেশি দেশ এতে সমর্থন দিয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য এতে সমর্থন দেয়। শুধু ব্রিটেন নিজের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের অন্ধ অনুসরণ করেছে, ভোট দেয়া থেকে বিরত থেকেছে দেশটি। যুক্তরাষ্ট্র কার্যত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের প্রকাশ্য বিরোধিতা করে অস্ত্রবিরতি কার্যকর করার জন্য গুতেরেস যে প্রক্রিয়া শুরু করেছিলেন তা খুবই বিরল। নিজের কর্তৃত্বের সর্বোচ্চ প্রয়োগ করেছিলেন তিনি। জাতিসংঘ সনদের ১৫ অধ্যায়ের ৯৯ অনুচ্ছেদকে তুলে ধরে তিনি আগেই বুঝিয়ে দিয়েছেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা হুমকিতে পড়েছে। তার মুখপাত্র স্পষ্ট করে বলেছেন মহাসচিব এখানে সুনির্দিষ্টভাবে সাংবিধানিক পদক্ষেপ নিচ্ছেন। নিরাপত্তা পরিষদের কাছে গুতেরেস যে চিঠি দিয়েছেন সেখানে হামাসের হামলার কথাও আছে, তবে মূলত তিনি ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনিদের মহাবিপর্যয়ের কথা তুলে ধরেন। শেষে লিখেছেন গাজায় কোনো জায়গাই এখন নিরাপদ নয়। কিন্তু কোনো চেষ্টাতেই কাজ হয়নি। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অনমনীয় সমর্থন একটুও বদলায়নি, যদিও গাজাতে বেসামরিক জনগণের উপর প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এখানে বিতর্কের কোনো সুযোগ নেই, কোনো কিছু গোপনও নেই। ইসরায়েলের নেতারা প্রকাশ্যেই গণহত্যার ইঙ্গিত দিয়েছেন। তাদের যেসব সিদ্ধান্ত এবং ইসরায়েলের সেনাবাহিনী যুদ্ধের মাঠে যা করছে তা আরও ভয়াবহ। বিশ্ব সবকিছুই দেখছে। চীন ও রাশিয়া আমেরিকার দ্বিমুখী আচরণের কড়া নিন্দা করেছে। তারা বলেছে যুক্তরাষ্ট্রের ভেটো একটি মহাবিপর্যয়কর সিদ্ধান্ত, চরম অসম্মানজনক এবং দখলদার বাহিনীকে গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও উৎখাত চালানোর প্রকাশ্য লাইসেন্স দেওয়ার মতো। তারা বলেছে যেসব ফিলিস্তিনি আগামী দিনে নিহত হবে যুক্তরাষ্ট্র আসলে তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ওয়াশিংটন তাদের ভেটো ক্ষমতাকে নির্লজ্জভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিরাপত্তা পরিষদের গ্রহণযোগ্যতাকে তাচ্ছিল্য করেছে। গাজায় বেসামরিক মানুষের যে চরম দুর্ভোগ তা চরম অবহেলার সাথে অবজ্ঞা করছে যুক্তরাষ্ট্র। ডক্টরস উইদাউট বর্ডার্সও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে যুক্তরাষ্ট্র এককভাবে ভোট দিয়েছে মানবতার বিরুদ্ধে, সমর্থন দিয়েছে গাজায় হত্যাযজ্ঞে। শুধু নিজেদের নয়, আন্তর্জাতিক মানবিক আইনের গ্রহণযোগ্যতাকেও তারা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের নিউ ইয়র্ক অফিসের সাবেক প্রধান এবং আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ ক্রেইগ মখিভার এক টুইটে বলেছেন জেনোসাইড কনভেনশনের ৭৫তম বার্ষিকীর মুহূর্তে এসে যুক্তরাষ্ট্র আবার নিরাপত্তা পরিষদের অস্ত্রবিরতির প্রস্তাবে ভেটো দিল। গ্লোবাল সাউথের যারা যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে সেগুলো বিবেচনায় নিলে তালিকা অনেক বড় হবে, তবে মূল বার্তাটি অত্যন্ত পরিষ্কার। যুক্তরাষ্ট্র সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজেকেই অসম্মানিত করেছে। এই প্রস্তাবে আগে সংঘটিত হত্যাকাণ্ডের ন্যায় বিচারের কোনো বিষয় ছিল না, এমনকি শান্তি চুক্তিরও কথা বলা হয়নি। বরং যাদেরকে হত্যা করা হবে তাদের রক্ষার জন্য শুধু অস্ত্রবিরতির প্রস্তাব তোলা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেটুকু পর্যন্ত সমর্থন করেনি।
ইতিহাসবিদরা ভবিষ্যৎবাণী করতে পছন্দ করেন না, কিন্তু তারপরও কিছু কথা বলেছেন ইস্তাম্বুলের কোচ ইউনিভার্সিটির ইতিহাসবিদ তারিক সিরিল আমার। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সব কর্মকাণ্ডের কিছুই হারিয়ে যাবে না, কেউ এগুলোকে হালকা করে নেবে না। যুক্তরাষ্ট্র 8ই ডিসেম্বর যা করেছে তা কারোরই বোধগম্য হবে না, কোনো বিবেকবান মানুষ এর নিন্দা না করে পারবে না। আমেরিকানরা যে নৈতিক স্বচ্ছতার কথা সবসময় বলতে পছন্দ করে, এটা তার বিরুদ্ধে অন্যতম বড় উদাহরণ হয়ে থাকবে। মানবতার ইতিহাসে তাদের এই পদক্ষেপ অশুভ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ভবিষ্যতের ইতিহাসবিদরা এই প্রশ্ন তুলবেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে দেশটি নিজেদেরকে বিশ্বনেতা মনে করে, তারা কিভাবে ইসরায়েলের প্রকাশ্য অপরাধের পক্ষ নিল, কিভাবে তারা আন্তর্জাতিক কমিউনিটির সম্পূর্ণ বিরুদ্ধে গেল। অনেকে এমনকি এই প্রশ্ন তুলবে, নৈতিকতা না থাকলেও আমেরিকার অভিজাত শ্রেণী নিজেদের এত বড় ক্ষতি কিভাবে করতে পারল। নিরাপত্তা পরিষদে আমেরিকার যে ভেটো ক্ষমতা, তার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জড়িত। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর ইহুদিদের বিরুদ্ধে নাৎসি জার্মানির হলোকাস্ট এক বিষয় নয়, তবু দুটো একই ইতিহাসের অংশ। এই নাৎসি জার্মানিকে যারা পদানত করেছিল তাদের একজন হিসেবে যুক্তরাষ্ট্র গর্ববোধ করে, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস হল সেই যুক্তরাষ্ট্রই এখন নাৎসি আদলের আরেকটি গণহত্যাকে সমর্থন দিচ্ছে, শুধু সমর্থন নয় সর্বতোভাবে সহযোগিতা দিচ্ছে। আমেরিকার এই ব্যর্থতার আরও বড় কারণ আছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্রাজ্যবাদী কেন্দ্র হিসেবে শুধু নয়, তার চেয়েও বড় ভূমিকা রেখেছে। 1986 সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন উচ্চাকাঙ্ক্ষী একজন সেনেটর। তখন তিনি বলেছিলেন, ইসরায়েল না থাকলে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে একটা ইসরায়েল আবিষ্কার করতে হতো। সমস্যা হল, আমেরিকা ইসরায়েলকে সম্পদ মনে করলেও তেল আবিব নিজেদেরকে আমেরিকার জন্য বোঝা বানিয়ে তুলেছে। আমেরিকার অভিজাত শ্রেণী বলছে, ইসরায়েল তাদের জন্য এতটাই দরকারি, তাদের জন্য আমেরিকান প্রতিশ্রুতি হতে হবে লৌহ দৃঢ়। কিছুদিন আগে ইউক্রেনের জন্য এই ভাষায় কথা বলেছে যুক্তরাষ্ট্র, কিন্তু কিয়েভ এখন পরিত্যক্ত প্রায়। এর আগে আমেরিকার আরও বহু মিত্রের একই দশা হয়েছে, ইসরায়েল সেখানে আলাদা হলো কীভাবে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আর্থিক ও সামরিক সহায়তা পেয়ে আসছে তেল আবিব, কিন্তু ইসরায়েলের প্রতি আমেরিকার দায় যেন এক পেশে। গাজায় অস্ত্রবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়া থেকে একটা বিষয় দারুণভাবে স্পষ্ট হয়েছে, তা হল মার্কিন পররাষ্ট্র নীতিতে আধিপত্য করছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের নীতিতে আমেরিকান কোনো প্রভাব নেই, সেই প্রভাব থাকলে যুক্তরাষ্ট্র অন্তত এই অস্ত্রবিরতির প্রস্তাবে ইসরায়েলকে রাজি করাত, একই সাথে অন্যান্য বিষয়ে তাদেরকে সমর্থন দিত। ইসরায়েলের মতো ছোট্ট একটা দেশের ওপর আমেরিকার এত নির্ভরতার একটি বড় কারণ হল লবিং এবং প্রভাব বিস্তারের ক্ষেত্রে ইসরায়েলের সাফল্য। ইতিহাসে ইসরায়েলই একমাত্র দেশ যারা মার্কিন নীতির ওপর এত বড় কার্যকর চাপ সৃষ্টি করতে পেরেছে। ইহুদি বিদ্বেষ এড়ানোর জন্য আমেরিকা এমনটা করছে, এ ধরনের ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। তবে এ বিষয়টিও ইসরায়েলের সমীকরণে আছে, কোনো পক্ষ থেকে তাদের বিরোধিতা আসলেই তাকে ইহুদি বিদ্বেষ নাম দিয়ে প্রচারণা চালানো হয়। ইতিহাসে এরকম উদাহরণ আছে, আমেরিকা চাইলে ইসরায়েলের প্রতি সম্পূর্ণ অনুগত না হয়ে সতর্কভাবেও সিদ্ধান্ত নিতে পারে। সবচেয়ে বড় উদাহরণ হল 1956 সালের সুয়েজ সংকটের ঘটনা। ইসরায়েল সে সময় গাজা দখল করেছিল, এরপর 1967 সালে আরেকবার গাজা দখলের ব্যর্থ চেষ্টা করে সেটা ছাড়তে বাধ্য হয়েছিল। এর বাইরেও ইসরায়েল নানারকম অপরাধ করেছে, বন্দী ও সাধারণ নাগরিকদের হত্যা করেছে। খোদ ইসরায়েলি ইতিহাসবিদ বেনি মরিসের লেখাতে এসব অপরাধের বিবরণ আছে। কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মেরুদণ্ড ছিল, তখন প্রয়োজনে তারা ইসরায়েলের মুখোমুখি হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, আইজেনহাওয়ার তখন ইসরায়েল আর তাদের
ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছিলেন, সোভিয়েত ইউনিয়নও তখন একই অবস্থান নিয়েছিল। মোদ্দা কথা হলো, আমেরিকান একজন প্রেসিডেন্ট কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ইসরায়েলের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছিলেন। তার সাথে সোভিয়েতের পদক্ষেপ মিলে গেল কি গেল না, সেটা নিয়েও তাকে মাথা ঘামাতে হয়নি। অন্য সব কিছু বাদ দিলেও আমেরিকা যদি তাদের রাশিয়া বিরোধী বিকার থেকে একটু হলেও বের হতে পারত, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাশিয়া বিরোধিতাকে বাধ্যতামূলক না ভেবে অন্তত দু একটা ইস্যুতে রাশিয়াকে সহযোগী ভাবত, তাহলে পৃথিবী অনেক সহজ হতো। এখানে ওখানে গণহত্যা বন্ধ করা সহজ হতো, আর ইসরায়েলের মতো যুদ্ধাপরাধীর হ্রাসও টেনে ধরা যেত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।